আবার স্বাগতম পাইথন টিউটোরিয়ালে গত টিউটোরিয়ালে আমরা শিখেছি লুপ সম্পর্কে এবং ফর লুপ দিয়ে আমরা লিস্টের মধ্যে ইটারেট করা শিখেছি এবং তার আগে হোয়াইট লুপ শিখেছি আজকের টিউটোরিয়ালে আমরা আরেকটা ইউজফুল জিনিস শিখবো সেটি হচ্ছে ফাংশন চলুন শুরু করি ফাংশন ফাংশনের প্রথমে আমাদের জানা দরকার যে ফাংশন আমরা কেন ইউজ করি অনেক সময় একটি প্রোগ্রাম লিখতে গিয়ে একই ধরনের কাজ অনেক সময় একাধিকবার করার প্রয়োজন হয় অর্থাৎ একটি কাজ যদি একাধিকবার করার প্রয়োজন হয় তাহলে সেই কাজটা করার জন্য যদি দশ লাইন কোড প্রয়োজন হয় সেই দশ লাইন কোড আমাদের দুইবার লিখতে হবে তিনবার করার প্রয়োজন হলে সেই দশ লাইন কোড আমাদের তিনবার লিখতে হবে কিন্তু ফাংশনের মাধ্যমে আমরা সেই কোডটুকু একটি ফাংশনের মধ্যে রেখে জাস্ট একবার লিখে পরবর্তীতে যখন আমাদের আবার সেই কাজটা করার প্রয়োজন হবে জাস্ট খালি সেই ফাংশনের নাম ধরে কল করলে সেই কাজটি আবার হবে একটি ব্লক অফ কোড যখন আমাদেরকে একাধিকবার রান করার প্রয়োজন হয় তখন পরবর্তীতে ওই কোড রান করার জন্য দ্বিতীয়বার ওই কোড লেখার কোনো প্রয়োজন নাই জাস্ট আমরা একটি ফাংশনের মধ্যে কোডগুলো লিখে রাখবো এবং যখন কোডটির প্রয়োজন হবে তখন ফাংশনের নাম ধরে কল করব তাহলে সেই কাজটি খুব সহজেই করা যাবে তো আসুন শুরু করি আমরা ফাইলটি সেভ করে নিই ফাইলের নাম দেই ফাংশন ডট পিও পিওন খুব জরুরি পাইথনের ক্ষেত্রে এটা আপনারা অলরেডি জানেন আমি সেভ করছি ফাইলটা তো চলুন আসুন আমরা প্রথমে ফাংশনের স্ট্রাকচারটি দেখিনি পাইথন পাইথনে ফাংশন তৈরি করার জন্য প্রথমে ডেফ নামে একটি কিওয়ার্ড লিখতে হয় তারপর ফাংশনটির নাম লিখতে হয় আমরা ফাংশনের নাম দিলাম সিম্পল ফাংশন তারপর এখানে দুইটি প্যারান্থিস দিতে হয় এইখানে আমাদের প্যান্থিস এর মধ্যে আমরা সাধারণত প্যারামিটার পাস করে থাকি এ আমি পরবর্তীতে আলোচনা করব আমাদের প্রথম সিম্পল ফাংশনে কোনো প্যারামিটার নাই তাই জাস্ট আমরা এখানে দিলাম তারপর একটি কলম দিতে হয় এবং তারপর এন্টার চাপতে হয় এখানে আমরা খুব সুন্দরভাবে ইন্ডেন্ট হয়ে গেছে আমি আগে বলেছি পাইথনের ক্ষেত্রে ইন্ডেন্টেশন অন্য অন্য ইন্ডেনটেশন জরুরি না কারণ অন্য ল্যাঙ্গুয়েজে আমরা ফাংশনটা কীভাবে কার্লিউ রকেটের মধ্যে রাখতে পারি এতে করে প্রোগ্রাম খুব সহজে বুঝতে পারে কোনটুকু ফাংশনের অংশ তাই এখানে কোনটুকু ফাংশনের অংশ পাইথনে সেটা বোঝানোর জন্য আমরা ইন্ডেনটেশন ব্যবহার করি তাই এখানে যদি অটোমেটিক ইন্ডেন্টেশন না আসে তাহলে আমরা করে করে তারপর আমি এখানে লিখছি প্রিন্ট এবং লিখলাম সে হ্যালো টু ফাংশন আচ্ছা এবং তারপরে আমি দুইটা ভেরিয়েবল নিলাম এ কমা বি ফাইভ কমা টেন নিলাম এবার আরেকটি ভেরিয়েবল নেই সাম সাম ইসিক টু এ প্লাস বি এবং তারপর এটা প্রিন্ট করার চেষ্টা করি আমরা সাম্পলিং করে দিই এইটা হচ্ছে সিম্পল ফাংশনের স্ট্রাকচার এবং এখানে ইন্ডেন্টেশনটা খুব জরুরি দেখেন প্রত্যেকটা লাইনের আগে আমরা ইন্ডেন্ট করে নিয়েছি অ্যালাইন করে নিয়েছি এর পরবর্তীতে যদি আমরা আরেকটি লাইন লিখি এইভাবে প্রিন্ট তাহলে এখানে যেহেতু ইন্ডেন্টেশনটি নাই সুতরাং এই লাইনটি ফাংশনের বাইরে এই লাইনটি ফাংশনের বাইরে হিসেবে বিবেচিত হবে আচ্ছা তাহলে আমরা ফাংশনটি তৈরি করে নিয়েছি আমরা যদি এখন স্ক্রিপ্টটি রান করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজাল্টে কোনো কিছুই দেখাচ্ছে না এর কারণ হলো প্রত্যেকটা ফাংশন তৈরি করার পর সে ফাংশনটি ইউজ করার জন্য আমাদেরকে কল করতে হবে তাই এই আমরা ফাংশনটিকে ফাংশনটিকে যদি অ্যাকশনে দেখতে চাই ফাংশনটি যদি আমরা কাজে লাগাইতে চাই তাহলে ফাংশনটিকে কল করতে হবে তো ফাংশনকে কল করার নিয়ম হচ্ছে সিম্পলি ফাংশনটির নাম ডিক্লেয়ার করতে হবে প্যান্সিস সহ তাই আমরা এই ফাংশনটিকে এখন কল করছি ফাংশনটিকে অ্যাকশনে দেখার জন্য আমরা যদি সিম্পল ফাংশন এবং তারপর প্রান্থিস দিয়ে দিই তাহলে এখন আমরা স্ক্রিপ্টটি রান করি তাহলে খুব সুন্দরভাবে ফাংশনটি রান করছে সে হ্যালো টু ফাংশন এবং তারপর সে পাঁচ এবং দশ যোগ করে পনেরো প্রিন্ট করেছে এটি হচ্ছে ফাংশন ফাংশনের বেসিক জিনিস তো ফাংশনের মূল ইউসেজটা হলো আমরা যেন একটি পিস অফ কোডকে যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারি পুরো কোডটুকু না লিখে শুধুমাত্র ফাংশনের নাম দিয়ে কল করে তাই আমরা এই কোডটাকে যদি আরেকবার রান করতে চাই তাহলে জাস্ট আমরা সিম্পল ফাংশন লিখে আরেকবার কল দেব তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোড এই পিস অফ কোডটুকু দ্বিতীয়বার রান হয়েছে এইভাবে আপনি যতবার ফাংশনের নাম লিখে কল করবেন ঠিক ততবার ফাংশনের মধ্যে যেটুকু কোড থাকবে সেইটুকু কোড রান হবে এটি ছিল পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফাংশনের মধ্য দিয়ে প্যারামিটার পাস করা শিখব এবং প্যারামিটার পাস করলে ফাংশনকে আরো অনেক ডাইনামিক ভাবে ব্যবহার করা যায় টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ এবং আপনি যদি এখনো বিট সাবস্ক্রাইব করে না থাকেন পরবর্তী টিউটোরিয়াল গুলো পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ